Assalamualaikum, welcome back to Shahinur blog. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো সকালবেলা কাপড় ধোয়া আগে শুরু করলাম ঘুম থেকে উঠে, তারপরে গরম পানি করলাম, এটা একটু ঠান্ডা চা বসাইলাম, তারপরে চা গরম পানি খাবার পরে চা খাবো অবশ্য। তো রান্না বাড়া কি করবো জানি না, তো ভাবতেছি কি জানি ভাত ডাল আলু ভর্তা আর রুই মাছের দই দিয়ে রুই মাছ রান্না করি। মসুরের ডাল গরমের মধ্যে ডাল ডাকটা ভালো একটা জিনিস, টক ডাল হইলে তো কথাই নেই। বিল্লু 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 ঘুমাইবা? ঘুমাও তাহলে, চলো যাই, ডিস্টার্ব করবো না। তো আলু নিয়ে নেই ভর্তা বানানোর জন্য, যথেষ্ট দুই টাইমের জন্য। এবার হ্যাঁ মাছ, মাছের পিসি সুন্দর না, তো এগুলো দিয়ে কেমন রেসিপি কি হইবে চিকেন খুঁজে নেই। তো যে পাতলা পাতলা মাছ এগুলো ভাজতে ভাজতে খতম, তো বাজারে গিয়ে বারবার বইলে দিছি পিসগুলো একটু মোটা মোটা করবেন, কে শোনে কার কথা। আলু সিদ্ধ বসাই দেই, চুলাটাও ময়লা হয়েছে, সরি ফর দ্যাট। ঢাক্কন কি দাঁড়ে ঢাক্কন তেরা হামেরা চাই, থোড়ি দের মে পি লেগা ইসকো ঘটক লেগা। সব কুছ রেডি হ্যায়, তো যে ডাল পাতার চাল, তো আমি চা খাই আসি, আলু বড় আলু সিদ্ধ বসাই দিলাম, তারপরে চাটা নামায় ডালটা বসাই দিব। তো চায়ের সাথে টাইম পাস করতে করতে ডালের পোলক চলে এসেছে, এখন লবণ দিয়ে দিন। মার হাতে ডালের অনেক নাম আছে, সবাই পছন্দ করে, তো আমি মার মতন ডাল রান্না করতে পারি না। সত্যি কথা বলতে ডাল রান্নলে প্রতিদিনই মার কাছে কিছু না কিছু কম বেশি হয়, কিন্তু অন্য তরকারি টরকারি রান্না করলে কোনো কমেন্ট থাকে না, তো ডালটা রান্না করলেই সমস্যা। পেঁয়াজ একসাথে কাটলাম, এখন আলাদা দিয়ে দিই, টমেটোগুলো একটু পরে দিব। তো মাছটা ম্যারিনেট করে নিই, একটু মরিচ দিয়ে দিলাম, একটু হলুদ, পরিমাণ মতন লবণ, তো অল্প একটু লেবুর রস, এগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিব 10-15 মিনিট। যাই ঘুমায়, আজকে পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা, তারপর কাঁচামরিচ না শুকনো মরিচ ভাইজা, তারপর আলু ভর্তা বানাবো।
পেঁয়াজটা ভাজা নিলে কি হয়, ভর্তাটা দুপুরে বানাইলে রাত পর্যন্ত আর গন্ধ হয় না, হয়তো কাঁচা পেঁয়াজের গন্ধ চলে আসে। তো তরকারিটার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। তো ভিডিওটা একটু গড়বড় হয়ে গেল, কিছু দুই তিনটা পার্ট একটু ডিলেট হয়ে গেছে, কি আর করব, রাগ লাগতেছে। তো যাই হোক, কিছু পেঁয়াজ বেরেস্তা করে দেয়, আমি বলে দিব, তো আপনারা একটু বুঝে নেবেন, নয়তো কমেন্টে জানাবেন, আমি অন্য কিছু দিন আবার ট্রাই করব রেসিপিটা শেয়ার করার জন্য। কিন্তু আজকে রেসিপিটা আর কি অনেক টেস্টি একটা তরকারি রেসিপি। তো বাসায় কোনো সবজি না থাকলে এইভাবে রান্না করতে পারেন। মাছ তো আমার কাছে বা আমার মার কাছে তো অনেক পছন্দ হয়েছে, তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এখন এই তেলটার মধ্যেই আমি রুই মাছটা ফ্রাই করে নিব। তো মাছগুলো আগেও বলছি অনেক পাতলা, তো আপনারা একটু চেষ্টা করবেন একটু ভারী করে মাছটা কাটার জন্য। তো কষ্ট লাগতেছে, কষ্ট করে ভিডিও করলাম, ভিডিও ক্লিপসগুলো নষ্ট হয়ে গেল, ডিলেট হয়ে গেছে, কীভাবে বুঝতে পারতেছি না। তো এখন মাছগুলো ভাজি নিতেছি, একটু লাল করেই ভাজি নিতেছি। তো আমার মাছগুলো দুই পিস করে ভাজা নেওয়া উচিত ছিল, একবারে দেওয়া উচিত হয় নাই, এমনিতেই পাতলা মাছ তো আমি বুঝতে পারি নাই। কারণ এই কড়াইয়ের মধ্যে মাঝে মাঝে আমি অল্প একটু তেল দিয়ে আবার টিস্যু দিয়ে পরিষ্কার করে ডিম ভাজা ফেলাই, তো তখন কিছু হয় না, মাছ এরকমের হইব বুঝতে পারি নাই। তো মাছও গড়বড় হয়ে গেল, কিছু ক্লিপসও ডিলিট হয়ে গেল, কি আর করা। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিতেছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি পরবর্তী কোনো ব্লগে আপনারা এই রেসিপিটা আবার দেখতে চান না, কমেন্টে জানাবেন, তো আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো। আজকে তো গড়বড় হয়ে গেল, আর রান্নার সময় আমার ফোন আসছিল, ফোনে কথা বলতেছি, তো আমার কাজের সময় ফোনে কথা বলতে ভালো লাগে না, আর এখন তো ইদানিং ফোনে কথা বলতেই ভালো লাগে না, তো কাজের সময় ফোনে কথা বললে গড়বড় হয়ে যায়। তো ভিডিও এখন তো ভিডিও শ্যুট করিয়ে তারপর অনেক কিছু ভুলে যায় কী করবো না করবো। তো কিছু অল্প একটু পেঁয়াজ দিয়ে দিতেছি আর কি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ বেরেস্তা দিব এর জন্য আমি। তো এখন পেঁয়াজটা একটু ভাজার পরে এটার মধ্যে এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব, তারপরে হলুদ মরিচ ধনিয়া, কারণ এই ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে, কী কী মশলা দিলাম ওইটা ডিলিট হয়ে গেছে। তো হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিব, তারপরে গরম মশলা জিরা আর দই। তো আমি তিন টেবিল চামচের মতন দই দিছি, কারণ টমেটো কিছু দিব না এর জন্য, তিন টেবিল চামচ দই দিলাম। তো এখন হলুদ মরিচগুলা যেটা বলতেছিলাম মেন সমস্যা হয়েছে আর কি, এক মোবাইল দিয়ে শ্যুট করতেছে ওটা গরম হয়ে অফ হয়ে গেছে, তো এরপরে আরেক মোবাইল দিয়ে শ্যুট করলাম, তো তারপরে ভিডিওগুলোই বুঝি নাই কীভাবে ডিলিট হয়ে গেছে দুটো ফোন থেকে। তো যাই হোক, তো দই দিয়ে মশলাটা কষা নিলাম, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর কি, যতটুকু আপনি ঝোল পছন্দ করেন, তো এটা মাখা মাখা টাইপের তরকারি হয় এর জন্য আর কি বেশি দেইনি। তো ঝোলটা যখন কিছুক্ষণ জাল হইব তখন মাছগুলো দিয়ে দিতেছি। তো একটা জিনিস কষ্ট করে ভিডিও করলাম, ভিডিওগুলো ডিলিট করে ফেলাম, নিজেই ডিলিট করে ফেলাইলাম ভুলবশত। তো যাই হোক, অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিও চান কিনা, তো পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব। তাই তো তরকারিটা হইতেছে, তো হইতেছে, তখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাগুলা দিয়ে দিতেছি। মাঝে মাঝে সব গড়বড় হয়ে যায় লাইফে, মাঝে মাঝে না, এখন কিছুদিন যাবতই গড়বড় চলতেছে বাস। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তো অবশ্যই তরকারিটা এভাবে ট্রাই করে দেখতে পারেন, দই দিয়া, কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়েই হয়। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন অল্প আবার অল্প একটু গরম মশলা দিয়ে দেবো রান্নার জন্য। তো রুটি দিয়া বা ভাত ভাত দিয়ে দুটা দিয়েই জমে যাবে খাবার, আর কোনো তরকারির প্রয়োজন হবে না এইভাবে রান্না করলে। প্রতিদিনের মতন ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাইতেছে, হয়ে গেছে, তো যাইতেছি ডিউটিতে। পায়ে প্রচণ্ড ব্যথা, রাত্রে থেকে ঘুমাইতে পারিনি, রাত্রে দেরিতে ঘুমাইছি, তো এখনও ব্যথা করতেছে। কিছুক্ষণ শুয়েছিলাম কিন্তু পায়ের ব্যথার জন্য শুইতে পারতেছি না, তো একটা ট্যাবলেট খাইলাম,
আমার এত শরীরে ব্যথার ট্যাবলেট খাইতে ভালো লাগে না, আবার কোনো ওষুধই খাইতে ভালো লাগে না। তো তো প্রচণ্ড ব্যথা করতেছে, এর জন্য খাইলাম দোকানে গিয়া, অস্বস্তি লাগবো এর জন্য। তো আমার সব সময় ডাক্তারের কাছে কোনো ব্যাপারে কোনো অসুস্থর জন্য গেলে পুরা যতটুক ওষুধ দেয় আমি কখনো মনে হয় শেষ করতাম না, কারণ ওষুধ খাইতে ভালো লাগতো না। তো আগে ছোটো থাকতে আবার ডাক্তার কাছে নিয়ে গেলে ডাক্তাররা বলতো অল্প অল্প ওষুধ দেন, দুই তিন খাইবে, তারপর আবার বলবে না এসে দেখা করে যেতে, নাইলে একটু সমস্যার সমাধান হইলে আর ওষুধ খাবে না, টাকাও লস অসুখও শেষ আর কি, যাবে না অসুস্থতাও সুস্থ হইব না। তো এর জন্য তো এখন ওই অবস্থাটাই আছে, নিজের প্রতি আমি একটু হেয়ালি, অন্যের প্রতি দেখে মা মাঝে মাঝে বলে আমারে বকে ওষুধ খাওয়ার জন্য, এটা করার জন্য, ওইটা করার জন্য, নিজের জন্য কিছুই করে না। তা আমার কাছে ভালো লাগে না নিজের এত প্যাম্পার করতে, যা হওয়ার হইব, যা হওয়ার হইতেছে। যখন লোড মাথার মধ্যে বেশি হয়ে যায় টেনশনের, তখন আর কন্ট্রোল হয় না, এই আর কি, এটাই লাইফ, এটা নিয়েই চলতে হবে, বাঁচতে হবে, খেতে হবে। তো আজকে ওই নিয়ে আসি নাই কি জানি, সেলফি স্টিক বা ট্রাইপড, তো হাতে মোবাইল নিলাম, মনে ছিল না আসার সময় ইয়ারফোন নিয়ে আসবো, ওইটাও মনে নাই। তো এখন হাতে নিয়েই, হাতে নিয়ে কি হাতে নিয়েই তো করতে হবে, ওইটা দিয়ে এখন আর কি, এইভাবে ডাইন সাইডে মোবাইল রাখলে ভিডিও সুন্দর মতন শ্যুট হয় না, বাই হাতে নিতে হয়। তো এখন কতটুকু, তো আগে শুনতাম বাড়ির দক্ষিণ সাইডে নাকি নিম গাছ থাকলে অনেক ভালো, নিম গাছের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। তো এই দেশে তো অনেক নিম গাছ, এই যে তো নিম গাছের ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তো 5টা বাজে, এখন 6টার পরে কাস্টমার আসে, এখন যাই 1 ঘন্টা বসে থাকবো, টাইম পাস করবো মামার সাথে, 10-15 মিনিট বকর বকর হয়, ওনার সমস্যা কিছু শুনি, আমারটা বলি, এই চলতেছে লাইফ, বিদেশ লাইফ, প্রবাস জীবন। পরে আবার দেখা করি, নয়তো এখানেই রাখি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই জানাবেন কীরকম আর হইতেছে ব্লগগুলো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ, আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন। ওকে, বাই, খুদা হাফেজ।